একটি কথা আমি শুনিলাম কানেতে, এই দান করে গেল মায়ের জন্যেতে, আইরে পিয়ারা মাথা বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন, এমনই জায়গায় মাতার হয়েছে ঠিকানা, নাই রে বালিশ চেতা নাই রে বিছানা, প্রশস্ত কনিয়া দিও মাতারি কবর, যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর, ও গো আল্লাহ দয়াময় আপে পাকরা বল, মাফ করে দিও তুমি জীবনের ভুল, আমিন আমিন সুমামিন। আচ্ছা, নানি অসুস্থ আছে, তার জন্য 500 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আযহাবিল বাস রব্বানাস ইশফান্দা শাফিলা সিফা ইল্লা সিফা কাসিফা আল্লা ইগাদিরু সাকামা লাবাসা তুহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা 500 টাকা দিয়েছে, নানি অসুস্থ আছে, আল্লাহ তাকে সুস্থতার জীবন দান করো, আল্লাহ আরোগ্য দান করো, আল্লাহ বালা মুসিবত থেকে দূরে সরিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। ও গো আল্লাহ মেহেরবান, এসো এসো মা বোনেরা করো তাড়াতাড়ি, কানের দুল। আচ্ছা, আমার চাচা একজন, একটা কানের দুল, মা মারা গেছেন, সে কানের দুলটা উনি দিচ্ছেন, আম্মা মারা গেছে, হায় রে আম্মা, যাদের আম্মা নাই, এক জোড়া তো, এক জোড়া আছে, যাদের আম্মা নাই পৃথিবীতে যেন তাদের কিছু নাই, আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, অন্ধকার কবরে শুয়ে আছে, জানি না মা বোন কি হালাতে আছে, মাওলা অন্ধকার কবরকে আলোকিত করে দাও, সংকুচিত কবরকে প্রশস্ত করে দাও, ইয়া ইলাহাল আলামিন, অন্ধকার কবরকে প্রশস্ত করে দাও। আরো একটি কথা আমি শুনিলাম কানেতে, এই দান করে গেল মাতারি জন্যেতে, আইরে মাতা বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন, এমনই জায়গায় মাতার হয়েছে ঠিকানা, নাই রে বালিশ সেথা নাই রে বিছানা, প্রশস্ত করিয়া দিও মাতারি কবর, যত দূর গিয়ে পড়ি চোখেরই নজর, ও গো আল্লাহ দয়াময়ে দয়া প্রকাশিয়া, এ দানি রে দান্লাও কবুল করিয়া, আমিন 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 সুমামিন। দুনিয়া কে আই মুসাফির, মঞ্জিল তেরে কবর হ্যায়, একজন 500 টাকা আল্লাহ, আসুন চার চার কে আই মুসাফির, মঞ্জিল তেরে কবর হ্যায়, মঞ্জিল তেরে কবর হ্যায়, তাই কর রহা হ্যায় জো তো দো দিন কায়ে সফর হ্যায়, দো দিন কায়ে সফর হ্যায়, দুনিয়া কে আই মুসাফির, দুনিয়া বনি হ্যায় জব সে, দুনিয়া বনি হ্যায় জব সে, সব সময় দুনিয়া কে এই মুসাফির, মঞ্জিল তেরি কবর হ্যায়, তাই কর রহা হ্যায় যত দো দিন কায়ে সফর হ্যায়, দো দিন কায়ে সফর হ্যায়। আল্লাহ বলছেন, ও আনফেকো মিম্মা রাজাকনাকুম, আর একজন 500 টাকা, আল্লাহ তুমি এ দানকে সদরে গ্রহণ করে না, মঞ্জুর করে নাও, জাযাকাল্লাহ, হায়াক আল্লাহ, বারাক আল্লাহ, আল্লাহ যে আশা উদ্দেশ্য দান করেছে, আল্লাহ তুমি আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। আমাদের জীবনটা কেমন জানেন, পাকা আম ঝুলিতেছে, পাকা আম ঝুলিতেছে, বোঠায় রস নাই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নাই, পাকা আম ঝুলিতেছে, বোঠায় রস নাই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নাই।
জীবনটা ঠিক পাকা আমের মতো, পাকা আমটা কখন যে পড়ে যাবে আপনি জানেন না। অনুরূপ আমাদেরকেও যে দুনিয়া ছেড়ে দুনিয়ার মাল ধন দাওলাত টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি সন্তান সন্ততি স্ত্রী সবকে ত্যাগ করে চলে যেতে হবে। তাই বলছেন কবি বলছেন, একদিন তোমায় মরতে হবে ও গো ভুলে যায় না, একদিন তোমায় মরতে হবে ও গো ভুলে যায় না, ও গো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আপন জনের কান্না কাটি আপন জনের কান্না কাটি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জব দেবে, কি করে বুঝাবে তুমি কি করে বুঝাবে তুমি মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে ও গো ভুলে যায় না, ও গো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ও গো মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এসো এসো মা বোনেরা করো তাড়াতাড়ি কবে এসে পৌঁছে যাবে মরণের গাড়ি। এমন কোন মা বোন নেই আপনারা নেই যে আপনার কানের দুল দিবেন, নাকের ফুল দিবেন, হাতের চুড়ি দিবেন, পায়ের তোড়া দিবেন? আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন যাওয়ার পরে দেখেছিলেন অধিকাংশ নারীরা জাহান্নামে পুড়ছে। জি মা বোন আপনাদের কথা বলছি, অধিকাংশ নারীরা জাহান্নামে হাবুডুবু খাচ্ছে পুড়ছে, বেনামিতে অজ্ঞাত হতে বেনামিতে অজ্ঞাত হতে কে বা করে দান, দান অনুপাতে মোলা নেকি যেন পান, বেনামের দান তুমি করো গগবল মাফ করে দিও তুমি জীবনের ভুল, ভুল বেরান্তি করা ক্রান্তি করো সংশোধন দিও গমলা তুমি সুখেরই জীবন, আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ নবী তিনি মেরাজ গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন অধিকাংশ নারীরা জাহান্নামে পড়ছে হাবুডুবু খেয়েছে। আল্লাহর নবী তিনি ফেরত এসে অপাস এসে নারীদেরকে সম্বোধন করে বক্তব্য রাখছিলেন। আল্লাহর নবী তিনি বললেন, ইয়া মাশারান নিসা, ও মায়েদের দল, ও বেটিদের দল, ও খালাদের দল, আর একজন মৃত বাবার জন্য আল্লাহ একজন 500 টাকা আর একজন 200 টাকা, ও আর একজন 200 টাকা, আল্লাহ গো তুমি দানকে সদরে গ্রহণ করো মঞ্জুর করো কবুল করো, যে আসা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি আসা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে নাও, দেখো দেখো আল্লাহ তোমার বান্দাদের তামাশা, আল্লাহ তোমার প্রতি কত যে ভরসা, মাদ্রাসার প্রতি তাদের ভালোবাসা ছিল ছিল কি না ছিল মোলা দানে বোঝা গেল, ও গো আল্লাহ দয়াময় দা পেপাকুল জালাল, এ দানিদের খিলায় তুমি রুজিও হালাল, আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী মহিলাদেরকে সম্বোধন করে তিনি লেকচার রাখলেন ভাষণ রাখলেন, নবীজি তিনি বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাক না পাইনি রাইত কুন্না আকসার আহলিন্নার, ও মেয়ের দলেরা মা মসুস্থ আচ্ছা, আল্লাহ আমার ভাই একজন 200 টাকা আম্মা যান অসুস্থ আছে, আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করো মঞ্জুর করো, আসহাবিল বাস রব্বান নাস ইসফান দাসাবিল আসিফা ইল্লা শিবা হুকাসবান লা ইগাজরু সাকামা লাবাসা তুরুন ইনশাআল্লাহ লাবাসা তুরুন ইনশাআল্লাহ। তোমার বান্দা আম্মাকে স্মরণ করে 200 টাকা দিয়েছে, আল্লাহ 200 টাকা কবুল করে নাও, অল্প দান বলে মোলা করিবে না হালা, বাঁচাইয়া নিবে মোলা বিপদের বেলা, যেদিন আসিবে সূর্য মাথারিও পড়ে এই দান যেন রাখে তারে ছায়া করে, আমি পাপি তোমার কাছে দোয়া করব কত, দানকারী কে নেকি দিও তোমার মন মতো, আমিন আমিন সুম্মা আমিন। ছেড়ে দিও না গো হে আমার
রব্বি হাবলি হুকুমা ওয়ালহিকনি বিসালিহিন ওয়ালহিকনি বিসালিহিন। আমি বলছিলাম ওরে মা বোন আমার, ওরে বিটি রে আমার, খালা রে আমার, বোন রে আমার, আল্লাহর নবী মহিলাদেরকে সম্বোধন করে তিনি ভাষণ রাখলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নি রাইতুকুন্না আকসারা আহলিন নার। ও নারীর দলেরা, ও মহিলার দলেরা, ও আমার বেটির দলেরা, খালার দলেরা, মায়ের দলেরা আমার, আল্লাহর নবী তিনি বললেন তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে তোমরা দান খায়রাত করো, বেশি বেশি করে তোমরা দান খায়রাত করো, বেশি বেশি করে তোমরা আমার রাস্তায় তোমরা দান করো। আর একজন 500 টাকা, আল্লাহ তুমি এ দানকে সদর গ্রহণ করে নাও। আসুন চটচট করে চলে আসুন, হ্যাঁ আমার পরবর্তী বক্তা হয়তো চলে আসবেন, হ্যাঁ আপনারা চটচট করে একটু দেন, হ্যাঁ মাদ্রাসাকে দিতে হবে, মাদ্রাসার জন্য অনেক টাকার ব্যয়বিধান হয়েছে, হ্যাঁ আমি নতুন বিল্ডিং দেখলাম, এর আগে বছর এসেছিলাম সেই বিল্ডিংগুলো ছিল না, তাতে অনেক টাকা ইনভেস্ট হয়েছে, খরচ হয়েছে, আরও টাকা অনেক খরচ করতে বাকি আছে, তাই আপনাদেরকেই দিতে হবে, আপনারা দিয়েছেন, আল্লাহর হস্তে একটু মেহরবানি করে হাতটা ঝাড়া দিয়ে হাতটা খোলা করে নেক নিয়াতে একটু আপনারা মেহরবানি করে মাদ্রাসার জন্য, মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য করুন, মাদ্রাসার দিকে আপনারা একবার তাকান। মায়েরা আমার, আপনাদেরকে আমি বলছি আপনারা দয়া করে একটু চাঁদিগুলা সোনাগুলো, আপনার নাকের ফুলগুলো, হাতের চুড়ি, পায়ের চুড়িগুলো আপনারা দেন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, নরক থেকে বাঁচার জন্য। নবীজি বললেন, যখন বললেন তোমরাকে বেশিরভাগ দেখলাম নারীরা তোমরা জাহান্নামে বেশিরভাগ পুড়ছো, হাবুডুবু খাচ্ছ, তোমরা দাও দাও করে জ্বলছো, তোমরা কাঠ যেমন জ্বলে ওই রকম ভাবে তোমরা জ্বলছো। একজন সাহাবিয়া জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার, নবী আপনি বলেন সামারা আমাদের মধ্যে নারীরা বেশিরভাগ কেন জাহান্নামে পড়ছে? নবীজি তিনটি কারণ বর্ণনা করেছিলেন, তার মধ্যে একটা কারণ হচ্ছে তোমরা স্বামীর প্রতি সন্তুষ্ট থাকতে পারো না, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকতে পারো না। কেমন সন্তুষ্ট থাকতে পারো না? যেমন ধরুন একটা শাড়ি কিনে এনে দেয়, একটা ব্লাউজ এনে দেয়, একটা আপনার চাদর এনে দেয়, হেমানি এনে দেয়, পাউডার এনে দেয়, লিপস্টিক এনে দেয়, তো স্বামী এনে দেয় তো স্ত্রী বলে হাজি এর থেকে মার্কেটে ভালো মাল আর পাওনি, এটাই কি পেয়েছো, কম দামি মালটা আমার জন্য নিয়ে এসেছো? আরে সব স্বামী চায় যে আমার স্ত্রীকে সুন্দর করে রাখবো, ভালো পড়াবো, ভালো খাওয়াবো, কিন্তু আপনি না সুরক্রি করলেন, আপনি অকৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, এর জন্য আপনি জাহান্নামে বেশি। আপনাকে সন্তুষ্ট হয়ে যেতে হবে যে মালটা আপনাকে স্বামী এনে দেবে তার প্রতি আপনাকে সন্তুষ্ট হয়ে যেতে হবে, রাজি হয়ে যেতে হবে যে আমার স্বামী আমার জন্য যা চেয়েছেন, ভালাই চেয়েছেন, এতে আমি রাজি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। দ্বিতীয় কারণ আল্লাহর নবী বর্ণনা করলেন যে তোমরা বেশিরভাগ মানুষকে লানতান করো, তার মানে কি মহিলারা বেশিরভাগ মানুষকে লানতান করে, মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, একই সঙ্গে তিনজন চারজন মহিলার সঙ্গে হয়ে যায়, তারপরে তারা গল্প গুজব করে, তোমার স্বামীটা কেমন, তোমার শাশুড়ি কেমন, তোমার শ্বশুর কেমন, বলে বলিস না রে আমার শাশুড়ি ভালো নয়, আমার শাশুড়ির জ্বালাতে মরে গেলাম, শ্বশুরের জ্বালাতে মরে গেলাম, ননদের জ্বালাতে মরে গেলাম। আর শুধু তাই নয়, আরও পরনিন্দা পরচর্চা করে, অমুক লোকটা ভালো নয়, অমুক লোকটা মন্দ, অমুক লোকটা এই করে, এই করে, হ্যান করে, ত্যান করে, অমুক কথা বলে, এই করে পানলান্তান করে, এর জন্য আল্লাহর নবী বললেন অধিকাংশ নারীরা বেশিরভাগ জাহান্নামে হাবুডুবু গেছে। অতএব জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তা সাদাকুনা ফাইন্নি রাইতুকুন্না আকসারা আহলিন্না,
তোমরা বেশি বেশি করে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে দান খায়রাত করো। জি জি আমি শেষ করে দিচ্ছি। আমার শেখ সাহেব চলে এসেছেন, আমি আর বাড়াচ্ছি না। আপনারা দিনার মুখে মূল্যবান শেখুল হাদিস, উনি মাদ্রাসার কাতলামারি মাদ্রাসার, উনি চলে এসেছেন, ওনার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। আমি এ কথা বলে আমার আলোচনা ইতি টেনে দিচ্ছি। ভুল করুটি মার্জনীয়। আল্লাহ আপনাদের সকলকে সুখে রাখুন, শান্তিতে রাখুন।